রাস্তার দুধারে সারি সারি প্রদীপ, মাটির নয়, এগুলি আলোর প্রদীপ। এই প্রদীপের মধ্যে দিয়ে রাস্তা পেরিয়ে প্রবেশ করতে হবে রাম মন্দিরে। আগামী বছর জানুয়ারি মাসে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। তার আগে চন্দননগরের অপরূপ আলোয় সেজে উঠল রাম মন্দিরের সামনের 5 কিলোমিটার রাস্তা। দেওয়ালি ও ধনতেরাস উপলক্ষে এই আয়োজন। তবে শুধু রাম মন্দির নয়, অযোধ্যা থেকে 270 কিলোমিটার দূরে চিত্রকূটের রাস্তা আলোকিত হচ্ছে চন্দননগরের আলোয়। রাম মন্দিরের রাস্তার আলো লাগানোর বরাত পেয়েছেন চন্দননগরের আলোকশিল্পী মনোজ সাহা। পরিকল্পনার মধ্যে অন্য বছরের তুলনায় এবছরও রাম মন্দিরে আলো গেছে আমাদের, লাগানো হচ্ছে, জ্বালানো হয়েছে, রাম মন্দির তৈরি করা হয়েছে লাইটিংয়ের ওপর, আদার্স অন্য মডেল দিয়ে আপনার সাজানো হয়েছে গেট, হ্যাঁ, রামের ওপর, সমস্ত রামের ওপরই সাজানো হয়েছে। সেখানে আসবে প্রধানমন্ত্রী, তারপরে আদিত্য যোগী, অমিত শাহ, এরা সমস্ত এরা ওপেনিং করবে এটাকে ধনতেরাসের জন্য। আবার 2024 এটা ওপেনিং আছে, সেটাও চন্দননগরে আলো দিয়ে সাজানো হবে। ওখান থেকে আরও 200 কিলোমিটার দূরে চিত্রকূট বলে জায়গা আছে রামেরই স্থান, সেখানেও লাইটিং আমাদের চন্দননগরে হয়েছে। দু জায়গায় চন্দননগরের আলোয় ফুটে উঠেছে রাম মন্দির ও রামের ছবি, সেই সঙ্গে লক্ষ্মণ, সীতা ও হনুমানের ছবিও আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন সুন্দর আলোর নকশা দিয়ে সাজানো হচ্ছে মন্দিরের প্রবেশের আগের অংশ, যা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। মোটামুটি চন্দননগর আলো যেটা আছে সেটা 70-80 লাখ টাকা বাজেট, হ্যাঁ, রাম মন্দিরেও আলাদা বাজেট, চিত্রকূটেও আলাদা বাজেটে সব হচ্ছে, সমস্ত রামের ওপরই করা হয়েছে। গেট আছে, গেটের ওপরে রামের মূর্তি দিয়ে, রাম সীতার মূর্তি, রাম লক্ষণের মূর্তি, বজরং বলি, এই সমস্ত মডেল দিয়েই রামের ওখানে সাজানো হচ্ছে রাম মন্দিরে। আর রাম মন্দির যেখানে উদ্বোধন হবে সেটা নিয়ে কিছু হয়েছে মানে এখনো পর্যন্ত? 24-এ তো ওটা তো বলছে 24-এ ওপেনিং হবে, যার জন্য আমরাও ওটার জন্য তৈরি আছি, আমাদের টেন্ডার হলেই আমরা ওটাতে লাইটিং করবো 24-এ ওপেনিংয়ে। চন্দননগরের আলো যেটা জগৎজোড়া খ্যাতি, সেই খ্যাতি অযোধ্যায় রাম মন্দিরে আলো ছোঁয়া পাওয়া যাবে। আর তার জন্য ইতিমধ্যেই আলো চলে গেছে চন্দননগরের, যেখানে লাগানো হচ্ছে এবং টেস্টিং হচ্ছে। ধনতেরাসের দিন গোটা অযোধ্যা সেজে উঠবে চন্দননগরের আলোতে। চন্দননগর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।